হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, এর জন্য কোনো ভিডিও আনতে পারিনি। তো যখন একটু ফ্রি হলাম ইউটিউবে এসে দেখি এরে কী অবস্থা, কত কিছু চলে আসছে, যার মধ্যে সবথেকে সারপ্রাইজ করতে হচ্ছে ভেন্টি মারানের আপকামিং সিনেমা বিদ্যুৎলাইয়ের ট্রেলার। আমি জানতাম না যে ট্রেলারটা আজকে আসবে, পুরোই সারপ্রাইজ ট্রেলারটা দেখে আর যে লেভেলে করছে। আমি একবার আপনার সাথে দেখতে চাই ট্রেলারটা, যদিও আমি জানি ট্রেলারটা চালাইলে সন মিউজিক সাউথ থেকে ড্রপ করছে, তো এরা আমাকে ক্লেম বা স্ট্রাইক বা ব্লক করে দিতে পারে। এর আগে আমরা এর কাছ মানে এই চ্যানেলের কাছ থেকে ক্লেম টেলেম খেয়েছি, ব্লক খেয়েছি, তো তারপর আমি দেখতে চাই। আর যারা ভেন্টি মারানকে চিনেন তারা চিনেন, যারা চিনেন না তারা চিনবেন না। আমি বলবো তার কয়েকটা কন্টেন্ট দেখেন, মানে তার কয়েকটা সিনেমা দেখেন, বুঝতে পারবেন। পাঁচবারের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড উইনার ভাই, চারটেখানি কথা না কিন্তু, পাঁচবারের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড উইনার। তো চলুন আর দেরি কিসের, আগে দেখে নিই ভিদুথালাই পার্ট ওয়ানের অফিসিয়াল ট্রেলার, তারপরে কথা হবে বিস্তারিত ব্যাপার নিয়ে। ওকে, অ্যান্ড হিয়ার আই গো। நாம் இதுவரைக்கும் என்கவுண்டர் பண்ணிருக்கிறதெல்லாம் ஃபீல்ட்ல இறங்கி வேலை பண்ண ஆளுங்க தான் சார். நிஜமான லீடர் அந்த பெருமாள் வாத்தியார் தான் சார். அன்லெஸ் அண்ட் அன்டில் வி கெட் ஹோல்ட் ஆஃப் ஹிம், இந்த மக்கள் படையோட வளர்ச்சியை நம்மளால தடுக்கவே முடியாது. ஸ்டேட்ல நடக்காத அளவுக்கு ஒரு டெரர் அட்டாக் நடந்திருக்கு, அதை பற்றி மட்டும் பேசலாம். எங்களோட டார்கெட் மக்கள் படை தலைவன் பெருமாளை குடிக்கிறது, டெட் ஆர் அலைவ். யா, நான் நல்லா பேரிங் பண்ணுவீங்கயா, வாய்ப்பு கொடுத்தீங்கன்னா அந்த மக்கள் படை பிடிக்கிறதுக்கு நானும் உதவியா இருப்பேன். காமெடியன் சூரி கொடுக்கற வேலையே சரியா பண்ண தெரியல, இதுல இது வேற. சப் ஜகை தக்க தேசி மெயின் காஸ்ட். காக்கச்சட்டை போடுற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு நேரம் வரும், அதுக்காக நம்ம காத்திருக்கணும். எல்லாருக்கும் பிரச்சனை இருக்கதா செய்யும், அதுக்காக சாப்பிடாம இருக்காதீங்க. அன்ஃபார்ச்சுனேட்லி வாத்தியாரோட எந்த இன்ஃபர்மேஷன் நம்ம கிட்ட இல்லை சார். அவர் 24 வருஷத்துக்கு முன்னாடி கலந்துகிட்ட ஸ்கூல் ஃபங்க்ஷனில் எடுத்த சின்ன ஃபோட்டோ மட்டும் தான் நம்ம வச்சிருக்கோம். ஆளை பார்த்து இருக்கிற வரைக்கும் அவர் எங்கே போனாலும் அடையாளம் காட்டுவாங்கல்ல, அவன் இருக்கிற வரைக்கும் நமக்கு பிரச்சனை தான். We have decided to call this Operation Ghost Hunt. இவங்களுக்கு நம்ம கொடுக்க போகிறது என்னென்ன, இனிமேல் அதிகாரத்தில் இருக்கிறவங்களுக்கு விசாரணைன்ற பேரில் பொம்பளைங்க மேலே கை வச்சா கேட்கறது நம்ம வருவோன்ற மரண பயம் வரணும். கோவம் வருதா? ஆமாங்கய்யா. ஓ, அப்போ என்ன அடிச்சிருவியா? அடிப்புங்கய்யா. மனுஷன் பிறக்கிறப்ப ஒருத்தன் மேலே ஒருத்தன் கீழே ஒருத்தன் சைட்லன்னு பிரிக்கிற நீங்கள் பிரிவினைவாதிகளா, இல்லை சமுதாயத்தில் எல்லாருமே ஒன்றுன்னு போராடுற நாங்கள் பிரிவினைவாதிகளா? এই হচ্ছে কন্টেন্ট ভাই, কন্টেন্ট একে বলে ভাই। জাস্ট মানে এটার এক্সপ্রেশন কেমনে দেবো ভাই, কোন লেভেলে বানাইছে এটা। ন্যাশনাল কি তাকে দিয়ে আসবো আমি নিতে চাই? চিন্তা করেন সুরি মেন লিডে, সুরি কিতে কাজ করাইছে, যারা সারাদিন আমরা দেখি কমেডি করতে মজা মস্তি করতে, তারে মেন ক্যারেক্টার দিছে মেন লিডে। বিজয় সেতুপতি তো আলাদা রয়েছেই, বাট পুলিশে সুরি মেন লিডে, মেন সাইডে তো তোর মেন ক্যারেক্টারই তার ভাই। কাকে দিয়ে গেম খেলছে মেকিং? ও ভাই, ওকে ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট ভিদুথালাই, ভিদুথালাই ফ্রিডম। আর এখানে ভেন্টি মারান তার স্টাইলে সে গল্পটা বলেছে, সে যেভাবে গল্প বলে বা যে ধরনের গল্প সে তুলে আনে, একটা ক্রাইসিসের গল্প বা একটা মানুষের স্ট্রাগল গল্প, সেই গল্পটা সে এখানে তুলে এনেছে। একটা গ্রামের গল্প এখানে দেখতে পাচ্ছি, যেখানে বিজয় সেতুপতি গ্রামের কিছু মানুষদের নিয়ে লিড করছে, যেখানে সে চাচ্ছে যে সবাই যেন একত্রিত হয়ে থাকে। বাট অন্যদিকে ওই গ্রামের এরিয়ায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা দায়ভার পরে হচ্ছে তার উপর। সবাই ভাবে যে হয়তো বা সে এটা করিয়েছে, যার ধর্মের নামে আর কি সেই বিভেদ করার জন্য এই গ্যাঞ্জামটা সে করেছে বা এই অ্যাটাকটা সে করেছে। তো এরপরে চলে শুরু হয় হচ্ছে
গোস্ট হান্ট অপারেশন। তো এই অপারেশন জন্য সকল পুলিশ কর্মকর্তা একত্রিত হয় সেখানে, যারা আন্ডারডগ রয়েছে সুরির মতন, যাদেরকে পুলিশে কোনো দাম নাই, তাদেরকে বাথরুম পরিষ্কার করার, তো সেই ধরনের পুলিশ অফিসারকে একত্রিত নিয়ে, মানে সবাইকে নিয়ে একটা বড় ইউনিট তারা তৈরি করেছে। তো এরপর যখন তারা বিজয় সেতুপতি খুঁজতে গ্রামে যায়, যখন তাকে পায় না, তখন গ্রামের মহিলাদের ধরে নিয়ে আসে, সেখানে তাদেরকে টর্চার করে, সেই ব্যাপারটা রয়েছে। তারপরে হচ্ছে সেই বিজয় সেতুপতির গ্রুপ বা বিজয় সেতুপতি নিজেই সবার সামনে চলে আসে আন্ডারগ্রাউন্ড থেকে, এবং একটা ক্লাস হয়, তো সেটা তো দেখতে পাচ্ছেন। বাট এই যে স্টোরিটা বা এই যে লাইনটা রয়েছে গল্পের, এই লাইনের মধ্যে কিন্তু ভেন্টি মারান বিভিন্নভাবে গল্পটাকে ডেভেলপ করেছে। এখানে সুরির ছোট্ট একটা লাভ স্টোরি রয়েছে, এই যে ইমোশনাল ব্যাপার রয়েছে, দেন ধর্ম জাত বা এই যে গোষ্ঠীর যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটার যে ইঙ্গিতটা রয়েছে, প্রত্যেকটা ব্যাপারে যে প্রলেপটা তিনি দিয়েছেন, এটা কিন্তু ভাই অন্য কেউ দিতে পারে না। পাশাপাশি এখানে কিন্তু পাওয়ারফুল ডায়লগ রয়েছে, প্রত্যেকটা ডায়লগ একদম হৃদয় ডাইরেক্টলি হিট করতেছে। স্পেশালি লাস্টের যেখানে বিজয় সেতুপতি একটা মনোলগ দিয়েছে, ওটা তো দুর্দান্ত। বিভেদ জাত ধর্ম বিভেদের ব্যাপারটা সে ওইখানে বলেছে। দেন সুরির একটা ডায়লগের কথা বলি, যেখানে সুরি আর তার একজন অফিসারের সাথে কথা বলছে, যে অফিসার বলছে যে রাগ হচ্ছে, মারতে মনে যাচ্ছে, হিট করবি আমাকে, তো ওইখানের যে মোমেন্টটা ক্রিয়েট হয়েছে ভাই, ওটা অন্য লেভেলের। আর এই সিনেমাটা ভাই আপনারা বলতে পারেন যে এটা হাই কমার্শিয়াল সিনেমা না, বাট এখানে হাই কমার্শিয়াল সিনেমার মধ্যে যারা থাকা দ্বারা সব কিন্তু রয়েছে। এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো কীভাবে কোরিওগ্রাফ করছে আপনি আরেকবার দরকার হলে ট্রেলারটা দেখে আসেন। প্রত্যেকটা শট একদম ইউনিক করেছে, এবং এতটা ফিল আসে না, এটা অন্য কোনো অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে পাবেন না আপনি, এরকম একটা ফিল দিয়ে কিন্তু ভেন্টি মারান তৈরি করে। পাশাপাশি যে লোকেশনে শ্যুটটা করছে, যেভাবে গ্রামের মধ্যে তারা গিয়েছে, দুর্দান্ত, পুরো একটা রিয়েলিস্টিক ভাইব কিন্তু রয়েছে। অ্যান্ড ওভারঅল তার প্রেজেন্টেশনের মধ্যে ভাই একটা অন্যরকম ফিল থাকে। তো ওই কথাই বলো না যে দেখে শান্তি, তো সেই শান্তিটা কিন্তু ভেন্টি মারানের সিনেমার মধ্যে থাকে। সে তার প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম পারফেকশনের সাথে কাজ করতে পছন্দ করে। আর এখানে তো সে সুরিকে নিয়ে আসছে ভাই, সুরিকে আমি এইভাবে দেখবো আমি চিন্তাও করি নাই। সুরি মেনলি ডে কাইন্ড অফ আর কী পারফর্ম সে এখানে করছে, আর তাকে ইউজ করে কমেডিয়ান হিসেবে, অবভিয়াসলি কমেডিয়ান সে যথেষ্ট ভালো, বাট তাকে এইভাবে আমরা দেখবো এটা আমি চিন্তাও করি নাই। অন্যদিকে ভিউয়ার্স, পুলিশ অফিসার গৌতম মিলনের যে ক্যারেক্টারটা, সেটাও বেশ দারুণভাবে লেখা হয়েছে, যেটা ফিল পেলাম আর কি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, বিজয় সেতুপতি রয়েছে, তো পারফরমেন্সের তো কোনো কমতি থাকার কথা না। আর ভিউয়ার্স, মিউজিক, এখানে মিউজিক দিয়েছে হচ্ছে আলাইহারাজা, তার কাজ কিন্তু দারুণ হয়েছে এখানে। মিউজিকটার মধ্যে একটা অন্যরকম গমগম ভাব রয়েছে, লাইক সামথিং হ্যাপেনিং, কিছু একটা হতে চলেছে, একটা টেনশন কিন্তু রয়েছে মিউজিকের মধ্যে। তো ওভারঅল কন্টেন্ট তো বেশ পাওয়ারফুল মনে হচ্ছে, বাকিটা তো আসলে কন্টেন্ট দেখলে বোঝা যাবে। তবে আমি বেশ এক্সাইটেড কিন্তু ভিরুথালাই পার্ট ওয়ান নিয়ে। বাট ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা এক্সাইটেড সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলো তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ইস্ট উইথ ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।